রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমতিপত্র না আসার কারণে মেত্রীপুর কেন্দ্র সংশোধনাগারে পৌঁছেও জাতীয় পতাকা উত্তোলন করতে পারলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। আজ থেকে সারা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে মন্ত্রী সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করল রাজ্য সরকার বলে মন্তব্য করেন। আজাদী কা অমৃত মহোৎসব স্বাধীনতার 75 বছর 13 তারিখ থেকে 15 তারিখ সমস্ত জায়গায় এবং বিশেষ করে উল্লেখযোগ্য যে সমস্ত জায়গা সেখানে ভারত সরকারের মন্ত্রীরা গিয়ে উত্তোলন করছেন, জাতীয় পতাকা উত্তোলন করছেন। এটি একটি সরকারি অনুষ্ঠান যেখানে কালচারাল মিনিস্ট্রি থেকে আমাদেরকে বলেছেন এবং আমরা এডুকেশন মিনিস্ট্রি থেকে চিফ সেক্রেটারিকেও পত্র লিখেছি, তা সত্ত্বেও সমস্ত বিষয়ে মানে একেবারে নিরুত্তাপ, কোনো অ্যাডভাইসারি এখানে এই জেলে আসেনি, তাই জেল কর্তৃপক্ষ এটা করতে পারলেন না। খুব দুর্ভাগ্যজনক, মানে রাজ্যের সরকার এই যে স্বাধীনতা উৎসব পালন করা নিয়েও যে এত নির্বিকার, এবং যার ফলে আমি মনে করছি এটা মেদিনীপুরবাসী তথা সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে আমাদের যে গর্ব, সেই গর্বের মূলে আঘাত করল এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করল এই রাজ্যের সরকার। ওনারা কি বললেন, তুলতে দিলেন না কেন? ওনাদের কাছে কোনো ইনফরমেশন, কোনো অ্যাডভাইসারি রাজ্য সরকার থেকে পায়নি। রাজ্য সরকার খুব স্বাভাবিক আছে, উনি নিরুপায়। আমি নিজে গতকাল চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, চিফ সেক্রেটারির কাছ থেকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দুখানা পত্র গেছে, সেই কপি আমাদের কাছে আছে। তা সত্ত্বেও এটা হলো না, মানে এটা খুব দুর্ভাগ্যজনক। তাহলে এটা লিস্টেড 75 এর মধ্যে পড়ে, রাজ্য সরকার স্বাধীনতা সংগ্রামীদের পর্যন্ত সম্মান দেখাবে না, এটা কি পরিস্থিতি? কতগুলো জেলে আজকে পতাকা উত্তোলনের কথা ছিল, মানে সারা রাজ্যে, আমাদের সারা রাজ্যে? দেখুন, এটা তো এটা সারা রাজ্যে কথা নয়, এটা হচ্ছে এই প্রোগ্রামটা মানে সারা দেশের 75টার একটা। কাজেই মেদিনীপুর সেন্ট্রাল জেল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা উল্লেখযোগ্য নাম, যেখানে আপনারা জানেন যে এই যে বাদশাহী হত্যা হয়েছিল, ডগলাস হয়েছিল, এই সমস্ত বিষয়, আর অসংখ্য মানে স্বাধীনতা সংগ্রামী এই জেলে ছিলেন। আপনি কি সেন্ট্রাল মিনিস্ট্রিকে জানাচ্ছেন? অবশ্যই জানাবো, খুব স্বাভাবিক, কিছুক্ষণের মধ্যেই 2-3 মিনিটেই জানতে পেরে যাবেন।